510 ব্লক 1 এর ইউনিট নাম্বার 2 আজকে দেখে নেব। তো সেটা হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধান বা সায়েন্টিফিক ইনকোয়ারি। কোর্স 510 এর ব্লক 1 এর পেজ নাম্বার 43 তে রয়েছি, দেখে নেবেন। সেখানে লেখা আছে যে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা এই শব্দের প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করুন। ইনকোয়ারি একটি ব্রিটিশ শব্দ, অনেকেই বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা শব্দটিকে বিজ্ঞান সাধনার ভিত্তি হিসেবে ভাবেন, কারণ ইহা মানুষের বিজ্ঞান ভিত্তি তৈরির এবং চিন্তা ভাবনার প্রকৃত গঠন করে। তো কথা হচ্ছে গিয়ে বিজ্ঞান সাধনার ভিত্তি কি? তো বিজ্ঞান সাধনার ভিত্তি হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধান বা ইনকোয়ারি। পরের যেটা প্রশ্ন হচ্ছে, ইনকোয়ারি কি ধরনের শব্দ? গ্রিক শব্দ, ইংরেজি শব্দ, ব্রিটিশ শব্দ নাকি ফরাসি শব্দ? তো সেটা আমরা জেনে গেছি যে ইনকোয়ারি হচ্ছে গিয়ে একটা ব্রিটিশ শব্দ, অপশন সি, যার অর্থ হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা। তারপর বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা এর বিভিন্ন পরিপ্রেক্ষিত আলোচনা করা হয়েছে। বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা এর 5টি পরিপ্রেক্ষিত রয়েছে, যে ইহা একটি চেতনার বিকাশ বা ইহা চেতনার বিকাশ ঘটায়, বিভিন্ন প্রাকৃতিক ঘটনার মধ্যে তাদের সম্পর্ককরণ এবং ফলাফল সংক্রান্ত পদ্ধতিগত আলোচনা গঠনে সাহায্য করে, ইহা বিজ্ঞানের প্রধান বিষয়বস্তু, ইহা বিজ্ঞান সম্বন্ধে সবকিছুর ধারণা দেয়, নির্ভরযোগ্য প্রমাণের উপর ভিত্তি করে সত্যের প্রমাণ উপস্থাপন করে, ইহা একটি অন্তর্নিহিত প্রেরণা নতুন কিছু জানার এবং শোনার ক্ষেত্রে। তো এইগুলো হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার পরিপ্রেক্ষিত। ওইখান থেকে কিন্তু একটা এমসিকিউ হয়ে যেতে পারে যে নিচের কোনটি বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার পরিপ্রেক্ষিত নয়, এমন বলে দিতে পারে। তো তিনটা অপশন দিয়ে দেবে ওইখান থেকে এবং বাইরে থেকে একটা অপশন দিয়ে দেবে। তো যেটা বাইরে থেকে দেবে সেটাই হবে আনসার। তো এমন প্রশ্ন আপনারা বিগত দিনগুলোতেও পেয়েছেন, জানা আছে নিশ্চয়ই। তো এই পয়েন্টগুলোকে জাস্ট মনে রাখলেই হবে। 45 নম্বর পেজে রয়েছে অনুসন্ধানের ধরন বা ফর্মস অফ ইনকোয়ারি। আমাদের সমাজে দুই ধরনের অনুসন্ধান রয়েছে। এক ধরনের ক্ষেত্রে মানুষ বৈজ্ঞানিক অনুসন্ধানে নিয়োজিত থাকে, তাদেরকে বলা হয় বিজ্ঞান গবেষক। তারা নিজেদেরকে বা প্রাকৃতিক জীবদেরকে নিয়োজিত করে, তারা পরীক্ষা নিরীক্ষা, নকশা, প্রমাণ সংগ্রহ, সম্ভাব্য তথ্য উদ্ভাবন এবং তাদের বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ এবং অন্যান্য প্রমাণের সাপেক্ষে তা পরীক্ষা নিরীক্ষা করে। উদাহরণস্বরূপ একটি পুষ্টিকর ধানের রকম উৎপাদন, সুষম খাদ্য তৈরিতে, এইগুলোর বিষয়ে যে গবেষণা করা হয়, যারা গবেষণা করেন তারা হচ্ছেন বিজ্ঞান গবেষক। অন্যটি হলো যেমন ছাত্র এবং বিজ্ঞান শিক্ষক যারা রয়েছেন, তারা বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন বা গবেষণা করেন, যেমন বিজ্ঞান সম্বন্ধিত অনুসন্ধানে নিয়োজিত হন, সমাজসেবক, ন্যায়পালিকা, বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরিজীবী, ছাত্ররা, কৃষকরা ইত্যাদি এই পেশার সঙ্গে যুক্ত। তো প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে নির্দিষ্ট অভিমতে পৌঁছানোরা অনুসন্ধানে নিয়োজিত হওয়ার তিনটি বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো আমরা জানলাম যে আমাদের সময়ে দুই ধরনের অনুসন্ধান রয়েছে, একটা হচ্ছে বিজ্ঞান গবেষকরা অনুসন্ধান করেন, আর একটা হচ্ছে ছাত্র বা বিজ্ঞান শিক্ষক অনুসন্ধান করেন। তো প্রথমটা হচ্ছে নতুন কিছু আবিষ্কার করেন, আর দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন তথ্যটাকে বিশ্লেষণ করে নতুন কিছু তথ্য আবিষ্কার করেন। তো প্রথমটা যেটা হচ্ছে বিজ্ঞান গবেষক, সেটা হচ্ছে পৌরাণিক পরীক্ষা নিরীক্ষা বা প্রমাণ সংগ্রহ, তত্ত্বের উপর ভিত্তি করে অনেক কিছু হয়। আর পরের যেটা অপেক্ষাকৃত একটু কম গুরুত্বপূর্ণ বা অন্য জ্ঞানগুলোকে তারা জাস্ট ট্রান্সফর্ম করেন, সেগুলোই হচ্ছে কথা। আর তো অনুসন্ধানের ধরনের ক্ষেত্রে আমরা দুই ধরনের অনুসন্ধান রয়েছে। তারপর যেটা প্রমাণের ভিত্তিতে নির্দিষ্ট অভিমতে যারা পৌঁছান, সেক্ষেত্রে অনুসন্ধানে নিয়োজিত হওয়ার তিনটি পদ্ধতি রয়েছে। তো তিনটি পদ্ধতি কি কি? একটা হচ্ছে যে আর্কাইভাল ইনকোয়ারি, আর একটা হচ্ছে ইনভেস্টিগেশন বেসড ইনকোয়ারি, একটা হচ্ছে এক্সপেরিমেন্ট বেসড ইনকোয়ারি বা সংরক্ষিত অনুসন্ধানী, পরীক্ষা নির্ভর অনুসন্ধানী এবং তদন্ত নির্ভর অনুসন্ধানী। তো এইগুলো আমরা দেখে নিচ্ছি একটু, যে বিভিন্ন মানুষ সংবাদপত্র, বৈদ্যুতিক মাধ্যম ব্যবহার করে তথ্য সংগ্রহের জন্য তারা ব্যক্তিগত এবং সামাজিক সিদ্ধান্ত নিতে পারে। উদাহরণস্বরূপ বিজ্ঞান পার্ক বা বিজ্ঞান জাদুঘর নির্মাণের সময় বিভিন্ন বিজ্ঞান পড়াও তাকে আয়ত্ত করতে হয়, এদের বলা হয় সংরক্ষিত অনুসন্ধানী। বিভিন্ন তথ্য যেগুলো সংরক্ষিত রয়েছে সেই তথ্যগুলো থেকে নতুন কিছু করার চেষ্টা বা সেই তথ্যগুলিকে বিশ্লেষণ করা, সেটা হচ্ছে সংরক্ষিত তত্ত্ব অনুসন্ধান। আর যিনি তত্ত্ব অনুসন্ধান করেন তাকে বলা হয় সংরক্ষিত তত্ত্ব অনুসন্ধানী, বা এই তত্ত্ব অনুসন্ধানটাকে বলা হয়েছে আর্কাইভাল ইনকোয়ারি। তারপর প্রধানত সংগ্রহ মহাফেজ কানা বা সংরক্ষিত বস্তু থেকে পাওয়া যায়। অন্যটিতে পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে সঠিক লক্ষ্যে পৌঁছানো যায়, সেটি হচ্ছে পরীক্ষা নির্ভর অনুসন্ধান। যদি কোনো একটা পদ্ধতিকে পরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো তথ্য উপস্থাপন করা বা তথ্য কালেক্ট করার চেষ্টা করা হয়, সেই অনুসন্ধানকে বলা হয় পরীক্ষা নির্ভর অনুসন্ধান বা এক্সপেরিমেন্ট বেসড ইনকোয়ারি। উদাহরণস্বরূপ যেমন ম্যাগ তৈরির উপকরণের নকশার সময় ছাত্রদের নিয়োজিত করা, কৃষকরা একটি জমিতে পূর্ব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাষবাস করে, এগুলো হচ্ছে শিক্ষা নির্ভর তথ্য অনুসন্ধান।
তারপরে যেটা পাবো সেটা হচ্ছে আরেক ধরনের পরীক্ষাগারে বিভিন্ন অনুসন্ধানের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা, এটিকে বলা হয় তদন্ত নির্ভর অনুসন্ধান। উচ্চশিক্ষিত ছাত্ররা সমাজ সংস্কারক বৈজ্ঞানিক সমূহ এই বিভাগের মধ্যে পড়ে, যেমন হচ্ছে রিসার্চ, যেগুলো করা রিসার্চ করে যে কোনো কিছু আবিষ্কার করে সেটাকে বলা হয় নির্ভর অনুসন্ধান। তো একটা হচ্ছে তদন্ত নির্ভর, একটা হচ্ছে পরীক্ষা নির্ভর, আর একটা হচ্ছে সংরক্ষিত তত্ত্বের উপর ভিত্তি করে অনুসন্ধান। তো আমরা তিন প্রকারের অনুসন্ধান এখানে পেলাম, এগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা এমসিকিউ হতে পারে যে নিচের কোনটি বৈজ্ঞানিক অনুসন্ধানের কোনো পর্যায় নয় বা কোনো পদ্ধতি নয় বলে চারটে অপশন দিয়ে দেবে। একটা দেবে সংরক্ষিত অনুসন্ধান, একটা দেবে পরীক্ষা নির্ভর অনুসন্ধান, একটা দেবে তথ্য নির্ভর অনুসন্ধান, অন্য কিছু একটা দিয়ে দিতে পারে। তাহলে তো বুঝতেই পারছেন কোনটা আনসার হবে। এমনভাবে কিন্তু প্রশ্ন হতে পারে, এমনভাবে প্রশ্ন হবে, এমনভাবেই আপনারা প্রিপারেশন নিন। এই পয়েন্টগুলো জাস্ট আমি বলবো যে খাতাতে নোট করে করে শিখলে, খাতার মধ্যে লিখে শিখলে কিন্তু খুব ভালো হবে, এক্ষেত্রে মনে থাকবে, ভুলার কোনো সম্ভাবনা থাকবে না। 52 নম্বর পেজে রয়েছে দিক নির্দেশের জন্য অনুমান করা। তো বৈজ্ঞানিক দিক নির্দেশের জন্য অনুমান করার ক্ষেত্রে দুটি পয়েন্ট রয়েছে। দেখুন যে প্রথমত অবস্থা প্রমাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, দ্বিতীয়ত অবস্থা প্রাথমিক তত্ত্বের সাথে একটিকে পরিপোষক করে তুলতে হবে, তাহলেই কিন্তু আপনি ঠিক দিক নির্দেশ করতে পারবেন বা অনুমান করতে পারবেন। তো এগুলো উদাহরণের মাধ্যমে দেওয়া আছে, এটা 52 নম্বর পেজে রয়েছে, দেখে নিতে পারেন। শেখার মতো যে জিনিসগুলো পেলাম সেটা হচ্ছে 59 নম্বর পেজে অনুসন্ধানের উদ্ভাবন এবং পরিকল্পনা। তো ওইখানে কিন্তু দেখুন যে উদ্ভাবন এবং পরিকল্পনার জন্য বিভিন্ন চলরাশি বা ভেরিয়েবল সম্বন্ধে তোমাদের ভাবতে হবে, যারা অনুসন্ধানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি তিন ভাগে ভাগ করা যায়। তো চলরাশি বা ভেরিয়েবল তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলরাশি, দুই নম্বর হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল বা নিয়ন্ত্রণ চলরাশি, আর তিন নম্বর হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চলরাশি। তো এইগুলো কি সেটা কিন্তু প্রশ্নটা জানতে হবে, আনসার গুলো শিখতে হবে। পাঠ শেষের অনুশীলনীতেও কিন্তু সেম প্রশ্ন দেওয়া আছে। তো দেখে নিই আমরা, স্বাধীন চলরাশি কি? দুটি বস্তু বা অবস্থার মধ্যে পার্থক্য অনুধাবন করতে তুমি এই চলরাশিগুলি পরিবর্তন করো। বস্তুর মধ্যে পার্থক্য কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হয়। উদাহরণস্বরূপ আমরা যদি কোনো ফেব্রিক রঙের তাপ শোষণ ক্ষমতা দেখতে চাই, তখন রং একটি স্বাধীন চলরাশি, ইহা কখনোই পরিবর্তন হবে না। তো যে জিনিসটা বা যে চলরাশিটা পরিবর্তন হবে না সেটাকেই বলা হচ্ছে স্বাধীন চলরাশি। যেমন আমরা যদি কোনো ফেব্রিক রঙের তাপ শোষণ ক্ষমতা দেখতে চাই, তাহলে কি করব, আমরা বিভিন্ন ধরনের ফেব্রিক ইউজ করব, কিন্তু একই কালারের ফেব্রিক রাখবো, ফেব্রিকের কালারের কোনো চেঞ্জ করব না। যে ধরুন আমি সাদা কালারের ফেব্রিক ইউজ করলাম, বিভিন্ন ধরনের ফেব্রিক ইউজ করব, কিন্তু সবটার কালারই সাদা রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু ফেব্রিকের কালারটা চেঞ্জ হলো না, তার মানে সেটা হচ্ছে স্বাধীন চলরাশি। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ চলরাশি, তো রঙের সহিত তাপ শোষণ ক্ষমতার সম্পর্ক নির্ধারণ করতে কোন রূপ চলরাশি পরিবর্তন করবো না। যেমন উদাহরণস্বরূপ কাপড়ের প্রকার পরিবর্তন করবো না, তাপ প্রয়োগের সময় পরিবর্তন করবো না, সবটাতে কিন্তু একই সময় ধরে তাপ প্রদান করবো, সবটা কিন্তু একই ধরনের কাপড় থাকবে। তারপর উৎসের তাপমাত্রা, সবটাতে কিন্তু একই তাপমাত্রা থাকবে, যে একটাতে 100 থাকলে একটাতে 80 হলো, এমন হবে না। অর্থাৎ পরীক্ষা চলাকালীন সময়ে এই সব কিছু কিন্তু নিয়ন্ত্রিত থাকবে, কোনো চেঞ্জ হবে না। অতএব সেইগুলো হচ্ছে নিয়ন্ত্রিত চলরাশি বা নিয়ন্ত্রণ চলরাশি। তারপর রয়েছে নির্ভরশীল চলরাশি, স্বাধীন চলরাশির পরিবর্তনের ফলে এই চলরাশির পরিবর্তন হয়, সেই জন্য এটিকে নির্ভরশীল চলরাশি বলে, একটার আরেকটার উপর নির্ভর করে চলে সেটা। এক্ষেত্রে তাপ শোষণ ক্ষমতা এক প্রকার নির্ভরশীল চলরাশি, কারণ কাপড়ের ধরন তাপমাত্রা এবং সময়ের উপর নির্ভর করে। তো দেখুন যে কাপড়ের ধরন, যদি বিভিন্ন ধরনের কাপড় ইউজ করি বা বিভিন্ন তাপমাত্রা আমি ইউজ করি বা বিভিন্ন সময় ধরে তাপমাত্রা দিই, কোনোটা 5 মিনিট ধরে দিলাম তাপ, কোনোটা 3 মিনিট ধরে তাপ দিলাম, এক্ষেত্রে কিন্তু তাপ শোষণ ক্ষমতার পরিবর্তন হবে, কোনোটা বেশি হবে কম হবে সেটা চেঞ্জ হবে। অতএব তাপ শোষণ ক্ষমতা যেটা, সেটা কিন্তু কাপড়ের ধরন তাপমাত্রা এবং সময়ের উপর নির্ভর করছে, অতএব সেটা হচ্ছে নির্ভরশীল চলরাশি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। নিট শেষের প্রশ্নগুলোতে তিন নম্বর প্রশ্ন যেটা দিয়েছে, দেখুন যে বিভিন্ন চলরাশি বর্ণনা করুন এবং উপযুক্ত উদাহরণ সহ, বিভিন্ন চলরাশি উপযুক্ত উদাহরণ সহ বর্ণনা করুন। তো সেটা 59 নম্বরে এক্ষণ যেটা দেখলাম সেটাই আনসার লিখে দিলে হবে। 62 নম্বর পেজে রয়েছে সামগ্রী এবং উপকরণের নিপুণ প্রয়োগ। বৈজ্ঞানিক বিভিন্ন সামগ্রী বা বিভিন্ন উপকরণকে কিভাবে আমরা প্রয়োগ করতে পারি সেটা এখানে পড়ে দেখলে বুঝবেন। তার মধ্যে যে ব্যবহারিক প্রয়োগ সবসময় পরিকল্পনা মাফিক হওয়া উচিত বলে লেখা আছে, এবং পরিকল্পনার মধ্যে অনুমান করা, ভাবনা চিন্তা, নকশা করা, পর্যবেক্ষণ, তত্ত্ব সংগ্রহ, চলরাশি বিন্যাস, ফলাফলের যথার্থতা এবং সংবাদ প্রাণ প্রভৃতি জিনিস থাকতে হবে। সেগুলো জাস্ট একটু পরে দেখবেন, সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে গিয়ে 62 নম্বর পেজ। 61 নম্বর পেজে একটা কথা রয়েছে, দেখুন যে প্রযুক্তি একটি পদ্ধতি, একটি প্রণালী, সাধনী এবং যন্ত্রাদি ও পদ্ধতির উপর নির্ভরশীল। এই কথাটাকেই আমাকে মনে রাখতে হবে যে প্রযুক্তি হলো একটি পদ্ধতি, একটি প্রণালী, যা সাধনী, যন্ত্রাদি এবং পদ্ধতির উপর নির্ভরশীল। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, বাকিটা কি কাজে লাগবে সেটা নিশ্চয়ই আপনি বুঝে যাবেন। তারপর যাচ্ছে 63 নম্বর পেজে রয়েছে যে সামগ্রী এবং উপকরণের নিপুণ প্রয়োগের দক্ষতাকে আরো সহজতর করা যায় কিভাবে।
তো সেটা একটু দেখে রাখবেন যে বৈজ্ঞানিক সামগ্রী এবং উপকরণের নিপুণ প্রয়োগের দক্ষতাকে আরো সহজতর করা যায় কিভাবে, সেটা পয়েন্ট ওয়াইজ দেয়া রয়েছে, জাস্ট পরে দেখতেই হবে। নিচের অংশে আমরা পাবো যে পরিমাপ এবং হিসাব। তো বিভিন্ন ধরনের পরিমাপের রাশি রয়েছে, যেমন দৈর্ঘ্য, ওজন, আর্দ্রতা, তাপমাত্রা ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে এমসিকিউ হতে পারে যে নিচের কোনটি পরিমাপ বা হিসাবের রাশি নয়। দৈর্ঘ্য, ওজন, আর্দ্রতা, তাপমাত্রা, এখান থেকে তিনটা দিতে পারে, বাইরে থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারে। তো সেটাই হবে আনসার, নিশ্চয়ই বুঝে গেছেন। তো সেগুলো কিন্তু এমসিকিউ আলোচনা করা হবে, সেটা 63 নম্বর পেজে দেখবেন, 510 এর ব্লক 1 এর। একটা প্রশ্ন রয়েছে যে অনুসন্ধান দক্ষতায় তোমার ব্যক্তিগত এবং সামাজিক জীবনে গুরুত্ব কতখানি। তো সেটার আনসার 67 এবং 68 জুড়ে পেয়ে যাবেন। এই যে 67 রয়েছে, ব্যক্তিগত জীবনে অন্বেষণ বা অনুসন্ধান তার গুরুত্ব, সেটা কিন্তু 67 এবং 68 নম্বর পেজ জুড়ে দেখলে আনসারটা অনায়াসে পেয়ে যাবেন। তো এরই সাথে শেষ হয়ে যাচ্ছে কোর্স 510 এর ব্লক 1 এর ইউনিট নাম্বার 2। নেক্সট ডেতে অন্য কোনো ইউনিট নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SM Dean টিউটোরিয়াল। থ্যাংক ইউ।